নমস্কার, আমি পার্থ, পার্থ সারথি মুখার্জি আমার নাম। আপনাদের সঙ্গে এই প্রথমবার আমি ইউটিউবে এলাম, ইউটিউব লাইভে। আমি পেশায় সাংবাদিক। মোটামুটি 2000 সাল থেকে আমি ফুল টাইম মিডিয়াতে রয়েছি, অর্থাৎ প্রিন্ট বা টেলিভিশন চ্যানেল, অডিও ভিজুয়াল মিডিয়া যাই বলি না কেন, বা অনলাইন মিডিয়া এই মুহূর্তে যেরকম রয়েছি। 2000 সাল থেকে রয়েছি এই পেশায়। নানান ধরনের কাজের অভিজ্ঞতা রয়েছে। দুনিয়াটাকে যেভাবে দেখি, আপনারা যেভাবে দেখেন, পেশায় চলতে চলতে যেভাবে দেখার সুযোগ হয়, বহু মানুষের সঙ্গে কথা বলবার সুযোগ হয়, তার মধ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন। আম জনতা যেমন রয়েছেন, তেমনি আছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক দুনিয়ার বিভিন্ন মানুষ, শিল্প, সাহিত্য, বাণিজ্য ইত্যাদি বিভিন্ন দুনিয়ার নানান মানুষজনের সঙ্গে আমাদের পেশাগত কারণে কথা বলতে হয়, নিয়মিত যোগাযোগ রাখতে হয়। সেই সমস্ত কিছু অভিজ্ঞতা, নিজের কাজের বিভিন্ন গল্প বলতে পারেন, বিভিন্ন ঘটনা, তার কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবার ইচ্ছে আছে, কথা বলবার ইচ্ছে আছে আপনাদের সঙ্গে। আজ তার প্রথম ধাপ। আপনারা কে কি ভাবছেন বিভিন্ন সাম্প্রতিক বিষয় নিয়ে, যেমন ভাবে আমরা ফেসবুকে কথা বলি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যেহেতু আমাদের এখানে ফেসবুক সব থেকে জনপ্রিয় এবং ফেসবুকে নানান বিষয়ে নানান লোকে তাদের নিজেদের টাইম লাইনে শেয়ার করেন, নিজেদের বক্তব্য রাখেন, আমি নিজেও রাখি হয়তো অনেক সময়, সেই সমস্ত বিষয়গুলোকে কিছুটা নিজেদের মতন করে আলোচনা করা, মত বিনিময় করার সুযোগ খানিকটা, তারই একটা প্ল্যাটফর্ম সোশ্যাল। যেহেতু এই ধরনের সোশ্যাল মিডিয়া সাইট বেশ কিছুদিন ধরে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এবং খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে, আপনাদের সঙ্গে খুব সহজে কথা বলা যায়, বিভিন্ন পরিচিত অপরিচিত মানুষ, বাস্তবে হয়তো তাদের চিনি না, তাদের কারোর সঙ্গে হয়তো দেখা হয়নি, কিন্তু এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমরা বন্ধু হয়ে যাই, ফেসবুক ফ্রেন্ড কোট আনকোট, ঠিক সেই রকম। আপনারা আসতে পারেন, কথা বলতে পারেন, মত জানাতে পারেন, নিচে লিখে কেমন লাগছে আপনাদের জানাবেন, সেই সমস্ত বিষয়ে কিছু কিছু করে আপনাদের মতো করে মতামত দেওয়ার চেষ্টা করব, বিশ্লেষণ করবার চেষ্টা করব খানিকটা কি হচ্ছে না হচ্ছে, বা খানিকটা আলো ফেলা আর কি বলা যেতে পারে যে কোনো একটা বিষয়ের উপর। তারই একটা খুব সামান্য উদ্যোগ, সামান্য আয়োজন, আজ তার প্রথম দিন বলতে পারেন, পরীক্ষামূলক ভাবে ফেসবুক লাইভে এসেছি আসি, কিন্তু ইউটিউব লাইভে আসিনি আগে কখনো। পরীক্ষামূলক ভাবে আজকে একটু চেষ্টা করে দেখছি, কেমন হবে জানি না, দেখা যাক। আপাতত এইটুকু থাক, এর পরে আবার যখন আসবো তখন আপনাদের সকলের সঙ্গে কথা হবে, আর একটু তৈরি হয়ে আসবো, আর একটু প্রস্তুতি নিয়ে আসার চেষ্টা করব নিশ্চয়ই, কিছু বিষয়েও হয়তো একটু ভাবনা চিন্তা করে প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আসার চেষ্টা করব, কিছু বক্তব্য থাকবে। যদি আপনাদের ভালো লাগে আপনারা জানাবেন, খারাপ লাগলেও অবশ্যই জানাবেন, কোনো সমস্যা নেই। আপাতত এই পর্যন্তই আজকে থাক, কিছুদিন পরে আবার আপনাদের সামনে সুযোগ মতো সময় মতো আবার আপনাদের সামনে আসার চেষ্টা করছি। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।